আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সে সময় ঢাকা ইউনিভার্সিটির জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের পাশাপাশি আর অন্য কোনো ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়া লাগবে কিনা। তো এই বিষয়ের উপর আমি প্রচুর কোশ্চেন পাই যে ভাই আদার ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়া লাগবে কিনা বা এর এক্সট্রা আর কী কী পড়া লাগবে। তো বিষয়টি আজকে ক্লিয়ার করে দেবো তোমাদের। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো। ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হতে পারো। এবং আমার ফেসবুক পেজও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হতে পারো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকের পাশাপাশি অন্য ভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়া লাগবে কিনা বা কতটুকু পড়া লাগবে। আচ্ছা দেখো, আমি তোমাদের সামনে কয়েকটা জিনিস তুলে ধরবো। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই রিপিট করে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি যদি কোশ্চেন করে তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই রিপিট করে। অর্থাৎ যদি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কখনও রিপিট করে তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই সরাসরি তুলে দেয়, অথবা নিয়মটা সেম রাখে, রুল সেম। অর্থাৎ আমাদের যে টাইপগুলো থাকে টাইপটা সেম থাকে, সেম টাইপ থেকে কোশ্চেন হয়, কিন্তু কোশ্চেনটা কঠিন আর সহজ হতে পারে। ঠিক আছে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক বলতেছি কি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যদি করে তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই রিপিট হয়, অথবা আমাদের নিয়ম সেম রেখে কোশ্চেন করে, আদার্স ভার্সিটি কালেক্ট করে না। সো আদার্স ভার্সিটির জন্য পড়া লাগবে না। নাম্বার টু হচ্ছে আদার্স ভার্সিটি অর্থাৎ আমরা খুলনা ইউনিভার্সিটি, রাষ্ট্র ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য ওইগুলো পড়া লাগবে না। অর্থাৎ অন্য ভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়াই লাগবে না। কেন পড়া লাগবে না এবার তোমার বলি। আদার্স ভার্সিটি দেখবা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন মোটামুটি 30-40% অনেকটা রিপিট করে বা অনেকটা কপি করে বা ওই টাইপের কোশ্চেন দেয়। 30-40% কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন আছে ওখান থেকে কোশ্চেনগুলো কপি করে দেয়, অথবা কী করে তোমার হচ্ছে নিয়মটা সেম রেখে আদার্স ভার্সিটি করে। বাট ঢাকা ইউনিভার্সিটি আদার্স ভার্সিটির কোশ্চেন রিপিট করে না, এবং অন্য ভার্সিটির কোশ্চেনের টাইপ থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা টোটালি ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে অন্য ভার্সিটির কোশ্চেন যদি রিপিট করেও তাহলে আমি বলবো মাত্র 5% কোশ্চেন রিপিট করে আদার্স ভার্সিটির থেকে। ঠিক আছে, আদার্স ভার্সিটির থেকে মাত্র 5% কোশ্চেন রিপিট করে। কাজে এই 5% জন্য তোমার আহামরি অত চিন্তাভাবনা করার কোনো দরকার নেই, ওগুলো তুমি এমনিতেও পারবা। সো আমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকই পড়বো। আমরা যেটা করবো শুধুমাত্র ডিউ কোশ্চেন ব্যাংকই পড়বো। কথা কি বুঝতে পারছো? শুধু ওনলি ডিউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। আবার বলি, শুধু অ্যানালাইসিস করে পড়তে হবে, ওইটুকু সলভ করলে হবে না, শুধু কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না, ডিউ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রিপিটেড কোশ্চেনগুলো আর রুল সেম টাইপ সেম রাখে। এবং আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি যে আমাদের ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু অনেকটাই নিয়ম সেম রেখে সেম টাইপ থেকে কোশ্চেন করে, বাট কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট ব্যাপারটা। কেমিস্ট্রির ক্ষেত্রে টাইপস মানে আমাদের যে টপিক কোশ্চেন আছে সেই টপিক মোটামুটি 70-75% মিল থাকে প্রত্যেক বছরই। অন্যান্য টাইপ থেকে কিছু নতুন নতুন কোশ্চেন কিন্তু আমাদের অ্যাড করে, বুঝতে পারছো, কিছু নতুন নতুন টপিক আমাদের অ্যাড করে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা মূল বইটা ভালো করে পড়ো, কেমিস্ট্রির জন্য মূল বইটা ভালো করে পড়বা। কারণ এখন রিটেন আছে, রিটেনেও কিন্তু তোমার হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, কাজে মূল বইটা তো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আর বায়োলজির জন্য যেটা বলবো যে বায়োলজি অনেকে বলে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক ফুল পড়ে দেও তাহলে বায়োলজির সব কমন পেয়ে যাবো বা 10টা কমন পাবো 5টা কমন, ভুয়া কথা, সলিড ভুয়া কথা, বুঝতে পারছো। সর্বোচ্চ রিপিট হয়েছে আমার দেখা মতে চারটে কিন্তু পাঁচটা কোশ্চেন 2016 সালে রিপিট হয়েছিল। 2016 সালের বায়োলজি কোশ্চেন আগের বছরের থেকে কিছু রিপিট করছিল, বাট 2017 সালে দেখো মনে হয় 1টা কিংবা 2টা কোশ্চেন রিপিট করেছে কিনা আমার মনে নাই, 1টা কিংবা 2টা হবে সর্বোচ্চ। যদি রিপিট করেও ঢাকা ভার্সিটির কোশ্চেন যদি রিপিট করেও বায়োলজি, তাহলে কী হবে জানো, মাত্র তুমি হয়তো 3-4টা পাইতে পারো, যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে 4-5টা পাইতে পারো, এর বেশি পাবা না। সাধারণত রিপিট হয় না, 1-2টা হলেও হতে পারে, হয় না সাধারণত রিপিটেড, নতুন নতুন কোশ্চেন থাকে মানে টাইপ সেম রেখে ওই টাইপ থেকে অন্য কোশ্চেন করে, বুঝতে পারছো বিষয়টা। যেমন ধরো বললাম যে টাইপ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসলো, ধরো পরের বছরই কোশ্চেন আসলো ওই কোশ্চেন না অন্য কোশ্চেন, বাট টপিক মাইটোকন্ড্রিয়া, বুঝতে পারছো। সে টপিক সেম রেখে কোশ্চেনটা করে বা টপিকটা সেম থাকে, হ্যাঁ টপিকটা সেম রেখে কোশ্চেনগুলো ডিফারেন্ট হয়। সো আমি যেটা বলো কেমিস্ট্রি বায়োলজির জন্য মেন বইটা ভালো করে পড়বে, এটা মাথায় রাখবে তোমরা, কেমিস্ট্রি বায়োলজির জন্য মেন বইটা ভালো করে পড়বা। এবং ঢাকা ইউনিভার্সিটির যে টপিকগুলো আছে টপিকগুলো মেন বই থেকে পড়বা, আমি যেটা বলবো। যদি সময় থাকে তারপরে কেমিস্ট্রি প্লাস ক্লাস আছে যেগুলো ওগুলো পড়বা, কেমিস্ট্রি প্লাস আছে বায়োলজি। যদি বলো যে ভাই আমি কি শুধু ওই বিসিটা সিরিজ পড়বো বা ওই বই পড়ে কি পারবো,
দেখো তুমি যদি পারো ভালো, বাট আমি যেটা বলবো মূল বই না পড়ে ওই বইগুলো পড়ো, দুই দিন পরেই ভুলে যাবা। তোমার মূল বই যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ওই বইগুলো তুমি দেখবে দুই দিনও তোমার পড়া হয়ে যাচ্ছে, বাট তোমার মূল বই পড়া নাই, হুট করে তুমি ওখানে তো সারাংশ লিখে আছে ভাই, তুমি যদি এই সম্পর্কে ভালো ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে ওই বইগুলো তুমি কী করবা, কিন্তু ভুলে যাবা। যদি তোমার মূল বই সম্পর্কে ভালো কনসেপ্ট আইডিয়া থাকে তাহলে তুমি ওই বইগুলো পড়ে মনে রাখতে পারবা, বিচিত্রা কেন তুমি অনেক বই পড়ে মনে রাখতে পারবা, বাট মূল বইয়ের যে ব্যাপারগুলো এই তোমার ক্লিয়ার থাকতে হবে আগে, ঠিক আছে? অনেক হয়তো বিরোধিতা করতে পারো, তাহলে তোমার নিজের মতো আগাও, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে আমি সেটা বললাম তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে যেটা বলবো, ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে পুরোপুরি ঢাকা ইউনিভার্সিটি কোর্সের অ্যানালাইজ করবা, বাইরে থেকে আসে না, আমি বলবো 95% কোর্সেন ম্যাথ ফিজিক্সের কোর্সেন একদম টপিক সেম রেখে কোর্সেন করে। ম্যাথে তো মনে করো কী বলবো, একদমই শর্ট সিলেবাস আছে, তোমাদের দিয়েও দিছিলাম মনে হয়। তো ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো যে কোর্সেন ব্যাংক অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাও কোর্সেন ব্যাংক অ্যানালাইসিসের পাশাপাশি এক্সট্রা কিছু টপিক পড়ে রাখা লাগবে, কারণ প্রত্যেক বছরই নতুন নতুন দু একটা টপিক থাকেই, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার আর কি। ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে কোর্সেন ব্যাংক পুরোপুরি অ্যানালাইজ করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে বাইরে যে কোর্সেনগুলো আসছে সেই টপিকগুলো সিলেক্ট করে পড়বা, এছাড়া নতুন নতুন কিছু টপিক একটু অবশ্যই পড়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কী বললাম যে বায়োলজির জন্য মেইন বুক পড়তে হবে, এটার জন্য মেইন বুক, আর এটার জন্য হচ্ছে কি কোর্সেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, মেইনলি কোর্সেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোর্সেনই আমরা কোর্সেন ব্যাংকই পড়বো, অন্য ইউনিভার্সিটি কোর্সেন দেখবো না, সেটা হোক বায়োলজি সেটা হোক কেমিস্ট্রি হোক ম্যাথ যাই হোক বলো, আমার আদার ইউনিভার্সিটির যেটা আছে এটা পড়বো না, ঠিক আছে? বরং ঢাকা ইউনিভার্সিটি পড়লে তোমার আদার ইউনিভার্সিটি আরও 30-40% কেন 45% পুরো যদি কমপ্লিট হয়ে যাবে, আর রিটেন রয়েছে এখন তাই 50% কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? সেই হচ্ছে ব্যাপার আর কি। সো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে শেষ মুহূর্তে আসলে কোর্সেন ব্যাংকের পাশাপাশি আমাদের কী কী পড়া উচিত, কেমনে পড়া উচিত সব তোমাদের সাথে শেয়ার করলাম। সো আশা করা যায় আর কনফিউশন থাকার কথা না। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, নেক্সট তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।